losing my faith today. I'm falling off the edge today. I am just a man, not superhuman. I'm not superhuman. Someone save me from the haze. It's just another war. Just another family torn. I'm falling from my faith today. Just a step on the edge. Just another day in the world we live. Hi, I'm Irana Masudra. Probably you have heard about me. Oh, apni shei beyaddo. Ei name ekta lok amake goto 7 din dhore pilo. যদিও তুমি ছুটিতে আসছো, কিন্তু অত্যন্ত বিপদে হয়ে একটা অ্যাসাইনমেন্ট আমাদের হাতে এসেছে। আর তুমি তো জানো তোমার কাছে আমি অনেক রকম ভরসা করতে পারি। শালা বুইয়া খাটাস। স্যার, আমি আমার অবচেতন মনকে সবসময় বিপদের জন্য প্রস্তুত করে রাখি। স্যার, এবার অ্যাসাইনমেন্ট কোথায়? বার্লিন, মস্কো, প্যারিস। ওসব কোথাও নয়, এবার অ্যাসাইনমেন্ট তোমার বাড়ির পাশে বইয়ের। আরামদা, দেশের জন্য কাজ করতে আমি সবসময় নিজের ভেতর থেকে একটা উৎসাহ পাই। বাংলাদেশে কোনো বিজ্ঞান যদি অবসর বা সম্ভাবনা থাকে, সে রয়েছে দিন গত 2 বছর তিনি নমিনেশন পেয়েছেন, কিন্তু তার কাজ প্রায় 3 জায়গায় পাওয়া যায়। এবার তিনি বইটি চিহ্নিত হয়েছেন, তার গবেষণার কাগজপত্র উদ্ধার। স্যার, এর পিছনে কার হাত আছে বলে আপনার ধারণা? হ্যাঁ, কবির চৌধুরী। তোমার কাজ হচ্ছে বইটা আন্ডার ডোরে ঢুকে ইন ইনভেস্টিগেট। ওকে স্যার, আই উইল টেক কেয়ার অফ দিস। ইউ মে গো নাও, আই হোপ ইউ কাম ব্যাক। থ্যাংক ইউ স্যার। কবির চৌধুরী স্পিকিং। হু ইজ দিস ইডিয়ট? স্যার, মুই রোজদম। স্যার, মুই রোজদম কইতে আসি। বিজ্ঞানী হন আমাকে হাতের মুঠাই। স্যার, ব্রাভো রোজ, ব্রাভো। আমাকে কমান্ডো ট্রুপ বুয়েট কেমিক্যাল অকুপাই করে হারাইছে। স্যার, তাই ট্রুপে কজনকে পাঠিয়েছিল রোজদম? কমান্ডার রুমে মোট মাঠ স্যার একজনকে পাঠাইছিলাম। আই সি, তা কাকে পাঠিয়েছিল? মুই নিজেই গেছিলাম স্যার। হ্যাঁ, ব্রাভো রুস্তম, শাবাশ, তুমি যথার্থ কাজ করেছ, তুমি পুরস্কার পাওয়ার যোগ্য। স্যার, আমি আমাদের স্নেহ ভাই নাই ধন্য, মোর পুরস্কার লাগবে না। তাই আমনে যখন দিতে চাইতে আছেন, মুই আর না করি কেমনি? আমি তো এই পুরস্কারের কথাই তোমাকে ভাবছিলাম। ঝটপট ওকে নিয়ে আসো, হারিয়া বয়।
শালা সাইন্সের বাচ্চা মনে ঘুমাচ্ছে। জীবন থাকতে আমি চিন্তা কিন্তু বলবো আমি কি করতেছি, বলবি না আবার শয়তান না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাইতে হইবে। মুই জানি কেমনে কথা পেটের ভেতর তেন বাইর করতে হয়। এই কে আছিস চুপ হ রে, এই উঠ। কেন উঠ উঠ হারানি, বেশি কথা বলছ, উঠ উঠ না না শরবতের কি হবে তোর জন্য? আমার এখন ঢাকা যেতে হবে। তোকে যে কোকেরা চারণটা পাঠাইতে বলছিলাম ঢাকা, এটা পাঠাইছিস? ওগুলা তো এখন ঢাকা গিয়ে পৌঁছে যাওয়ার কথা স্যার। ওকে, আমার চার্টার প্লেটটা রেডি কর, আর যে ডাস্টবিনে ব্রাউন সুগারটা ফেলাইছিলি
ওটা পকেটে করে নিয়ে আয়। Yes boss। হ্যাঁ। पहला नशा पहला खुमार नया प्यार है नया इंतजार कर लो मैं क्या अपना हाल When in the shore I see it I feel it John Keats Tyler Perfect Amirana Masudrana I'm Monica John Keats the foreign bitch এক সময় খুব পড়া হতো এখন সময় সুযোগ কম পেলেও মাঝে মাঝে পড়া জন কিস আমার খুব ফেভারিট উনি ছিলেন আমার ফার্স্ট ক্রাশ আর সেকেন্ড ক্রাশ যাই হোক আপনি এখানে পড়েন বুঝি কিন্তু আপনি এমন পোশাক কেন আমি এখানেই পড়ে কিন্তু আমার মন বলছিল যে আপনার সাথে আমার একটু দেখা হবে আর বিপদ নিয়ে খেলা থুকুন কম্পিউটার গেমস নিয়ে খেলা করাটাই আমার নেশা আর এই এই নিন আমার সেল নাম্বার আর হচ্ছে এই যে সুযোগ পেলে আলাপটা ঝালিয়ে নিচ্ছে এটা আমার সেল নাম্বার আমি আপনাকে মিস কল দিচ্ছি পহলা নশা পহলা খুমা আমাদের প্রজেক্ট জড়িবুটি ওয়ানের জন্য প্রয়োজনীয় সাইনের টেমিকে রেজিমগুলো কি দুইটা এসে পৌঁছেছে এগুলো কোন কোম্পানি থেকে আসে স্যার ওগুলো বড়িগঙ্গা ডকে এসে পৌঁছেছে আজ এখানে এসে পৌঁছাবে ওই কোম্পানির নাম হচ্ছে কোকেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ইয়াঙ্গুন দ্যাটস আ স্ট্রেঞ্জ নেম এটা কি কোনো আখের উৎপাদনকারী কোম্পানির নাম না শুনেছি ওই কোম্পানির মালিকের অনেক আখের ক্ষেত আছে সাইনাইড তো ওই আখের রস থেকেই তৈরি হয় মিয়ানমার থেকে হোসেনের পাঠানো কোকেন চলে আসছে নিয়ে আসবো আচ্ছা হ্যালো স্যার গুড়ের জন্য পাঠানো সায়ানাইডগুলো কোকেন কোম্পানিতে চলে আসছে ওকে হাতে কেমনে গেল আমি তোর কাছে কোকেন পাঠাইছিলাম স্যার আমাদের ডকের লোকজন মনে হয় ভুল করে ফেলেছে ঢাকার বুয়েট নামক একটা ভার্সিটিতে সায়ানাইড যাওয়ার কথা ছিল ওইখানে মনে হয় সায়ানাইড আর কোকেন এক্সচেঞ্জ হয়ে গেছে কোকেন গেছে বুয়েটে আর সায়ানাইড গেছে কালার হাতে কালা মনে হয় ওইটা খায় মরছে স্যার যে আমারই গুলি করলেন সবকিছু রেডি কর আমি এখন বুয়েটে যাব বুয়েট আমার বন্ধু কালাজাহাঙ্গীরকে মেরে ফেলেছে কালাজাহাঙ্গীর যাক যাক কিন্তু আমার কোকেন
সবকিছু রেডি কর, আমি এখনই যাব। ইয়েস বস। এই যে মিস, একে সরিয়ে দিয়েছি রূপা। গুলি হচ্ছে না কেন? গুলি হচ্ছে না। একজনকে বানতে আসছেন, দৌড়ে আনেন নাই টাঙ্কি মারতেছে, চল ওরা সাইজ করি, চল। মাঝে মাঝে নিচের দিকেও তাকাতে হয়। তুই এখানে, তোর জন্য আমি প্লেবয় ম্যাগাজিনের বেস্ট ডিস্ট্রাকটিভ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পাই নাই। তুই তাহলে এখানে কোকেন বাইপাস করছিস আমার? তোর জন্য আমি প্লেবয় ম্যাগাজিনের বেস্ট অ্যাট্রাকটিভ কিলার অ্যাওয়ার্ড পাই নাই। কোকেন, কোকেন না, আমি তোর কোকেন পাচার করিনি। তাহলে তুই কি করছিস এখানে? আমার লোকজন এখানে হিউম্যান ওয়েস্ট থেকে জড়িবুটি ওয়ান নামে বিষাক্ত বোমা তৈরি করছে। আমাদের ছেলেরা আজকে এত ঘুষ জমা করেছে যে গোটা ঢাকায় উড়িয়ে দিয়েছে। তুই কি চাস এখানে বল? এই বুয়েট আমার বন্ধু কালাতাহার দিকে কেড়ে নিয়েছে। তখন আমি সবে ইন্টারমিডিয়েট পাস করেছি। দেশের সব পত্রিকায়, ইত্তেফাক, ডেইলি স্টার, প্রথম আলো, জনকণ্ঠ, কালের কণ্ঠ, সব পত্রিকায় আমার ছবি আসলো। মেধা তালিকায় প্রথম হয়ে আমি গোল্ড মেডেল পেলাম। আমি আমার ব্যক্তিগত গবেষণাগারে একটি যুগান্তকারী পদার্থ আবিষ্কার করি তখন, সেই ক্লাস ইলেভেনে। রয়্যাল একাডেমিতে তার পেটেন্টও নিয়ে ফেলি। নোবেল প্রাইজ ছিল প্রায় আমার হাতের মুঠো, কিন্তু
একটি ঘটনা আমার জীবনকে পাল্টে দিল। আমি হয়ে উঠলাম অন্যরকম। বুয়েট ভর্তি পরীক্ষা, বুয়েট ভর্তি পরীক্ষায় চান্স না পাওয়ায় ওরা আমাকে নোবেল দেয়নি। আমার সারা জীবনের সাধনা তছন্ন হয়ে গেল। আমি বাতাস হইয়া জড়াই। এরপর থেকে আমি প্রতীক্ষার প্রহর গুনছি। বুয়েট, সেই বুয়েট আজ আমার হাতে বন্দি। কবির চৌধুরী, আই এম ইমপ্রেসড। বুয়েট আমার ব্যবসার অপূরণীয় ক্ষতি করেছে। আমার প্রিয় বন্ধু কালা জাহাঙ্গীরকে কেড়ে নিয়েছে। আমি একে ধ্বংস করেই ছাব। আমার পরম শত্রু রানাও এখানে যোগ দিয়েছে। এবার আমি বর্ষিতে ফেবিকল বেঁধে কই মাছটাকে ধরেই ছাড়বো। রানাও এখানে এসেছে। আমার বহুদিনের শখ, রানাকে আমি আমার নিজের পায়ের নিচে পিষে মারবো। কবির চৌধুরী, বন্ধুর বন্ধু, আমার থুকু, থুকু আমার বন্ধু। মাসুদ রানা, ইজ আওয়ার কমন এনিমি। রুস্তম, বস, যা রানাকে শেষ করে দিয়া। ওকে বস, লেটস ডু দিস। এত সুন্দর দেখে আমার টয়লেট পাওয়া গেল। আমি টয়লেট করতে বসে গেলাম। কি আরাম বস, তারপর বোমা বাদের কথা ভুলে গেছি বস। আমি মাসুদ রানার সবচেয়ে বড় দুর্বলতা জানি, নারী। ওই মনিকাকে আজকে আমি কিডন্যাপ করতে পারবো। ওই কান্দুরা টাইনা নিয়ে আসলে কানের লগে লগে মাথাও চলে লাগে। Depends who am I talking to. আমি মনিকা। ও হ্যাঁ হ্যাঁ, সুইটহার্ট বলো। একটা
ড্যান্স পার্টিতে গিয়েছিলাম তো, রাত 10টা পার হয়ে গেছে, এখন পথে দাঁড়ানোতে আমাকে ঢুকতে দিচ্ছে না। হোয়াট, হাউ ডেয়ার! হ্যালো হ্যালো মনিকা, মনিকা, আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন না কেন? মনিকা মনে হয় বিপদে, গার্ডটাকে সরিয়ে দিতে হবে। শিট, এ তো মনিকা না। আগে ভয়েস সিনথেসাইজারটা লাগিয়ে নি। হ্যালো মনিকা। হ্যাঁ, আমি মনিকা বলতেছি। হ্যালো, তুমি কোথায়? তোমার কাছে যাব, কতদিন তোমাকে দেখিলাম, কিন্তু তোমার গলাটা খুব ম্যানলি লাগছে কেন? ও কিছু না, ওই একটু সর্দি লাগছে তো। তুমি আসবা, চলে এসো সুন্দরী, আমি তো ওয়েবি। পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স না থাকায় আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়।
আমি হুসেনে মুখোশ করেছি মানে এখন দেখো আমি এদের দিয়েই এদের দুর্গ ধ্বংস করব। অনেক গরম তো তাই এই ড্রেস পরে এসেছি। তাই চলো তুমি কে? আমি হুসেন, তুমি কে? কি আমিও তো হুসেন। I see what's happening. তুই যদি হুসেন হয়ে থাকিস তাহলে আমার এই ফেসবুকের ইউজার নেম আর পাসওয়ার্ড বল। এগুলো আমি তোমাকে বলবো কেন? তাহলে তো তুমি আমার অ্যাকাউন্টে থেকে আমার গার্লফ্রেন্ডের ডিস্টার্ব করবে। জানি তুই পারবি না, আমি বলে দিচ্ছি আমার ফেসবুকের ইউজার নেম হচ্ছে সেই হুসেন আর পাসওয়ার্ড আবার হুসেন। আমি তো একবারও বলিনি আমি ইউজারনেমের পাসওয়ার্ড জানি। ইউজারনেম হচ্ছে সেই হুসেন, পাসওয়ার্ড আবার হুসেন। এই দুইটাই ভ, দুইটারই মার। আমি সকাল থেকে খাইছি, এখন যাবো একটু হাগে ওটা ফুল আপ করে আসি। মনিকা মনিকা মনিকা, তুমি কি ভেবেছো আমি তোমাকে চিনতে পারিনি? তোমার হাতের স্কাল দেখে আমি প্রথমেই তোমাকে চিনেছি। আমার ধারণা আরও পোক্ত হলো যখন দেখলাম তুমি হুসেন হুসেন বলে চিৎকার করছো। বুয়েটের মেয়ে হয়তো তোমার হুসেনকে চেনার কথা নয়। তোমার ম্যাগাজিন পুরোপুরি খালি, দেখি তুমিও গুলি করো আমি গুলি করি, কারটা খুলি ভেদ করে যায়। করো, গুলি করো তোমার ম্যাগাজিনে গুলি। হুসেন,
শিট, হোসেন পালিয়ে গেল। এবার কবির চৌধুরী তোমার পালা। Can't you?
অল্পের উপর দিয়ে গেছে আমাদের অ্যানালাইসিসটা বলেছে জরিপিটি মানে ভেজাল ছিল তাই শুধু বুয়েটে রয়ে বেরিয়েছে নাহলে পুরো ঢাকা শহরটাই উড়ে যেত আরেকটা সফল মিশনের সমাপ্তি এই না হলে মাসুদ রানা যাই হোক তুই সুস্থ হ বুড়াটা তোর জন্য আরেকটা মিশন দিয়ে পাঠিয়েছে বিপদের জন্য আমি অল টাইম রেডি সো টেল মি হোয়াটস দ্য মিশন তীরের দিকে যাইতে ফুসুত করে ডুবে গেল এখানে একটা ফুসুত করে ডুবলি Hi, I'm Rana, Masud Rana. Probably you have heard about me. What's going to happen to see? Oh, that's what I'm saying. তুমি কোথায় তোমাকে কতদিন দেখি না তোমার কাছে যাব কিন্তু তোমার গলাটা এরকম মেনলি লাগছে কেন তোর জন্য আমি প্লেবয় ম্যাগাজিনের মোস্ট ডিস্ট্রাকটিভ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পাই নাই তারপর কি বল Would you like that? Amar paaye baje na Hey yeah yeah Ewa kinte hatto Chhati Baje na Amare baje Hey ta chhod na Aaya aaya Kore na chhod kon Upar to Hira oi dance ta abar de na tui ki jani na ye dance ji হাসির তোরে হাসির হ্যাঁ রেডি স্টার্ট জটিল
জরি গুটি ওয়ান তো এখনো রেডি হয়নি, কিছু খুব শর্ট পড়ে গেছে, সারাদিন তো খাইছি, এখন যাই একটা থাকে আসে।